হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো হলিক্রস কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে আগেই বলা ছিল যে 30 আগস্ট অর্থাৎ আজকের তারিখে ফলাফল প্রকাশ করা হবে। দুপুর একটা ফলাফল প্রকাশ করা হবে। তো ফলাফলটা অবশেষে প্রকাশিত হয়ে গিয়েছে এই 30-40 মিনিট আগেই, অর্থাৎ খুব বেশি আগে না ফলাফলটি, এবং অর্থাৎ ফাইনাল যে চূড়ান্ত রেজাল্ট সেটি প্রকাশ হয়ে গেছে, এবং ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সেটি দিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলো নিয়ে একটু ডিসকাশন করা যাক। বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের জন্য এখানে বলা হয়েছে যে নির্বাচিত শিক্ষার্থী, অর্থাৎ যারা চূড়ান্ত লিস্টে নির্বাচিত হয়েছে, তাদেরকে 30 আগস্ট 2023 অর্থাৎ আজকে ফলাফল প্রকাশের পর দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 31 আগস্ট অর্থাৎ কালকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত পারমিট স্লিপ দেখে ফর্ম সংগ্রহ করতে পারবে। অভিভাবকগণও পারমিট স্লিপ দেখে ফর্ম সংগ্রহ করতে পারবে, অর্থাৎ এই কাজটি অফলাইনে করতে হবে, যা বোঝা যাচ্ছে এখানে ডিরেক্ট লিখা নেই, তবে পরবর্তী ধাপগুলো পড়ে নেই। ভর্তির তারিখ বলা হয়েছে 2রা সেপ্টেম্বর শনিবার সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে শিক্ষার্থীকে নিজে উপস্থিত থেকে নির্ধারিত পরিমাণ টাকা ও ভর্তি ফর্ম সহ কাগজপত্র জমা দিয়ে ভর্তি সমন্বয় করতে হবে। নিম্ন অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী ভর্তির সময়সূচি প্রদান করা হয়েছে। আর যে সকল কাগজপত্র জমা দিতে হবে তা হলো পারমিট স্লিপের কপি, অনলাইন ট্রান্সক্রিপ্টের কপি, মূল প্রবেশপত্র, তারপরে মূল প্রবেশপত্র, তারপর হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবির কপি। আর এছাড়া ভর্তি নিশ্চয়ন করার জন্য মূল প্রবেশপত্র জমা দেওয়া বাধ্যতামূলক, ফটোকপি দেওয়া যাবে না, বিষয়টি নিয়ে সাবধান থাকতে হবে। আর নির্ধারিত সময় তারিখে ভর্তি ফর্ম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন না করলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। আর চূড়ান্তভাবে নির্বাচিতদের পর ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকলে আগামী 2রা সেপ্টেম্বর বিকাল 5টার পর ওয়েবসাইটে নোটিশ বোর্ডে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ ওয়েটিং লিস্ট দেওয়া হবে। যদি কেউ ভর্তি না হয়, অনেকে যদি আবার সরকারি কলেজে চলে যায় বা অন্য কোনো জেলায় থেকে যায় নিজের প্রেফারড শহরে বা জায়গায়, সেটি আলাদা হিসাব, তখন দেওয়া হবে ওয়েটিং লিস্ট, তখন আপডেট জানানোর চেষ্টা করব। আর ভর্তির সময়সূচির বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে যে আইডি নাম্বার 10001 থেকে 11400 তাদেরকে সকাল 8:30 থেকে 10:30, আর 11407 থেকে 16932 সায়েন্স গ্রুপের 11টা থেকে 1টায় আসতে হবে। এটা হচ্ছে 2রা সেপ্টেম্বর 2023। আর এখানে লিখাতে ভর্তির জন্য শিক্ষার্থীকে অবশ্যই আসতে হবে, অর্থাৎ যে ফর্ম, ভর্তির ফর্ম গার্ডিয়ানও নিতে পারবে পারমিট স্লিপ দেখে, কিন্তু ভর্তির সময় শিক্ষার্থীকে নিজেই আসতে হবে। আর মানবিক বিভাগের জন্য টাইম দিয়ে দেওয়া আছে, তারপরে ব্যবসা শিক্ষার জন্য সবগুলো টাইমের প্যাটার্নই প্রায় সেম, 8:30 থেকে 10:30 আর 11টা থেকে 1টা। আর এই যে চূড়ান্ত ফলাফলের লিস্ট, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের রোলটি। তারপর এদিকে বিজ্ঞান বিভাগের লিস্ট দেয়, এদিকে মানবিক, তারপর এদিকে ব্যবসা বিভাগের চূড়ান্ত ফলাফল দেয়, আর এদিকে একদম ভর্তি বাবদ ফি সমূহ কত দিতে হবে এগুলো সবকিছু লিখে দেওয়া আছে। কোন কোন সাবজেক্ট কোনটা পড়ানো হবে, যেমন দেখো এই যে 17,060 টাকা এটি দিতে হবে, সেগুলো লিখে দেওয়া আছে একেবারে হিসাব করে দেওয়া। আর জুলাই আগস্টের মাসিক বেতনটাও একেবারে নিয়ে নেওয়া হবে এই ভর্তির ফি কালীন। তারপর এখানে কোন ফি কতটুকু সেগুলো লিখে দেওয়া আছে, আর এখানে আরো কিছু ফিও দেওয়া আছে। নিম্ন উল্লিখিত টাকা ভর্তি পরবর্তী সময় পরিশোধ করতে হবে, এগুলো তোমরা দেখে নিবে, এটির অফিসিয়াল লিঙ্ক। এবং এটা যদি কেউ ওয়েবসাইটে ঢুকতে না পারো, ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে যে লিঙ্কটি দিয়েছে সেটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার কমেন্ট বক্সে পিন করে। তো যারা সিলেক্টেড হয়েছো, ফিউচার ক্রসিয়ানদের কংগ্রেটস, তোমাদের সামনের কলেজ লাইফটি ভালো হোক। যারা পরীক্ষা দিয়েছিলে, চেষ্টা করেছিল কিন্তু পাওনি, তাদেরকেও কংগ্রেটস তাদের চেষ্টার জন্য, তাদের অ্যাটেম্পটে আর পরিশ্রমের জন্য। তোমাদের জন্য সামনে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে আশা করি। তোমরাও তোমাদের পছন্দের কলেজ বা মন মতো শহরে বা জেলায় পড়তে পারবে আমি আশা করি, এবং তোমাদের কলেজ লাইফ সুন্দর যাবে। এই ছিল ভিডিওটি, আর তেমন কিছু বলার নেই। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে। যারা রেজাল্ট জানে না, এখনো হয়তো অপেক্ষা আছে পরে রেজাল্ট প্রকাশিত হবে, তাদেরকে শেয়ার করে দিও যাতে তারা জানতে পারে। আর ইন ফিউচার কলেজ লাইফ রিলেটেড আরো কিছু সাজেশন বা বিভিন্ন ধরনের আপডেট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।